মুখের চর্চায় অমিত চট্টোপাধ্যায়ের ভিডিও টিম গাঁটছড়ার মধুচন্দ্রিমার শ্যুট উপলক্ষে তারা গোপালপুরে। সেখানে শ্যুটিংয়ের ফাঁকে পর্দায় ঋষি, রাহুল সিংহ রায় এবং তাদের স্ত্রী খড়ি দূতি নেমে পড়েছেন হোটেলের সুইমিং পুলে। রাহুল ওরফে অনিন্দ নিজে জলে দাপাদাপি করছেন, প্রত্যেকে দায়িত্ব নিয়ে জলে নামিয়েওছেন। তার মধ্যেই আচমকা শ্রীমা ভট্টাচার্য ওরফে দূতিকে পেছন থেকে জোড়া পায় লাথি তার পর্দার স্বামী। সেই ধাক্কাতেই হুড়মুড়িয়ে জলে পড়লেন অভিনেত্রী, যদিও পুরোটাই মজার ছলে। টানা শুটের পরে দুপুরের খাওয়ার ছুটি, সামনে গহীন নীল জল, লোক সামলাতে পারেননি ধারাবাহিকের অভিনেতারা। অনিন্দ এবং তার সহ অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়, সোলাঙ্কি রায়, শ্রীমা হই হই করে সুইমিং পুলে। সাঁতার কাটতে কাটতে তিনিও আচমকা কোলে তুলে নিয়েছেন তার পর্দার বোন খড়ি ওরফে সোলাঙ্কিকে। যদিও এই হুল্লোড়ে দেখা যায়নি কুনান বনিকে। ধারাবাহিকের রিয়াজ লস্কর, অনুষ্কা গোস্বামী যোগ দিলে আনন্দ যে দ্বিগুণ হতো সে কথা এক পাক্কে জানিয়েছেন অনিন্দর অনুরাগীরা। ধারাবাহিকে সিংহরায় বাড়ির তিন ছেলে বউদের নিত্য খটখটি। পরিবারের কর্তা নরেন্দ্র সিং রায় তার নাতি নাত বৌমাদের পাঠিয়েছেন মধুচন্দ্রিমায়। তার আশা একান্তে কিছুটা সময় কাটাতে পারলেই হয়তো সব মান অভিমান মিটে যাবে। আপাতত সেই পর্ব শুট করতেই সদল বলে তারা সমুদ্র তীরে। Guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe to our channel and don't forget to push the bell button. Also subscribe to our lifestyle review Delhi and travel channel in YouTube. This is Shormila Maiti from Shormila Show House, and please like my page and don't forget to push the bell button. In order to get more videos on regular basis, please make this page favorites in your newsfeed. Thank you.